সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে। সো আপনারা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছেন কিন্তু পরীক্ষায় পাস করেননি, সো তাদের জন্য আজকে অনেক বড় একটি গুড নিউজ। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি নার্সিং রিলেটেড পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এখানে যে নোটিশটা দিছে, এই নোটিশটা প্রকাশিত করছে হচ্ছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে এবং প্রকাশের ডেটটা হচ্ছে 31 অক্টোবর 2021 খ্রিস্টাব্দ। নোটিশে কি বলছে, বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি তথ্য প্রেরণ, মানে হচ্ছে যারা প্রাইভেটে ভর্তি হতে পারবেন তাদের তথ্য প্রেরণ, এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য, ঠিক আছে। আর নোটিশটা একটু মন দিয়ে শুনবেন কারণ এটা হচ্ছে আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। এখানে কি বলছে, বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের এলিজিবল বা পাসড, মানে যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা পাস করছে, তাদের হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তিকৃত তথ্য জরুরি ভিত্তিতে অদ্য 31-5-2021 খ্রিস্টাব্দ, এখানে মানে ডেটটা ভুল দেওয়া আছে বুঝছে, এখানে এডিট হবে না। সো রবিবার বিকাল 3 ঘটিকার মধ্যে নিম্নোক্ত ছকে প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে। তার মানে এখানে কি বলছে হচ্ছে, যারা অলরেডি প্রাইভেটে ভর্তি হয়ে গেছে, যে যে প্রতিষ্ঠানে প্রাইভেট যে যে প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেছে, সো সেই প্রতিষ্ঠানগুলোকে হচ্ছে অনুরোধ করা হয়েছে যে আপনাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর যদি সিট, মানে কোন কোন প্রতিষ্ঠানে কয়টা সিট ফাঁকা আছে, সো সেটা জানার জন্য হচ্ছে বিএনএমসি থেকে হচ্ছে সকল প্রাইভেট হচ্ছে নার্সিং ইনস্টিটিউটগুলোকে হচ্ছে অনুরোধ করা হয়েছে। তারপরে কী বলছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইমেল থেকে bnmc.admission@gmail.com ইমেইলে তথ্য পাঠাতে হবে, এটা হচ্ছে প্রতিষ্ঠান পাঠাবে, ঠিক আছে। এবার হচ্ছে তথ্য প্রেরণের ছক, প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠান পাঠাবে সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিবে তারা, যে কয়টা সিট ফাঁকা, এখানে 3টা কোর্স দেওয়া আছে, বিএসসি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। তারপরে ছকে কী দেওয়া আছে, অনুমোদিত আসন সংখ্যা, মানে প্রত্যেকটা ইনস্টিটিউটের জন্য আসন থাকে, কোনো ইনস্টিটিউটের জন্য 50টা, কোনো ইনস্টিটিউটের জন্য হচ্ছে 100টা, তাদের সেই আসন সংখ্যা এখানে দিতে বলছে। ভর্তিকৃত শিক্ষার্থীদের সংখ্যা, মানে যে আসন আছে মোট আসনের মধ্যে কতজন ভর্তি হয়েছে এবং কয়টা সিট ফাঁকা আছে, ভর্তি হয়েছে সেই ভর্তিকৃত শিক্ষার্থীদের সংখ্যাটা এখানে দিতে বলছে। তারপরে সাইডে বলছে শূন্য আসনের সংখ্যা, মানে যতজন ভর্তি হয়েছে, যে কয়টা সিট আছে তার মধ্যে যতজন ভর্তি হয়েছে এবং যে কজন ভর্তি হয়নি, সো সেই শূন্য আসনগুলোর সংখ্যা এই সাইডে দিতে বলছে, এটা জাস্ট প্রতিষ্ঠান করবে। আচ্ছা এখানে দেখেন রেজিস্ট্রারের সিগনেচার দেওয়া আছে, সুরাইয়া ম্যামের সিগনেচারটা দেওয়া আছে, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। এবার কথা হচ্ছে এই নোটিশটা দেওয়ার মানে কি, এই নোটিশটা দেওয়ার মানে এটাই হচ্ছে যে আপনারা যারা পরীক্ষায় পাস করেন, মানে 40 পেয়ে যারা পাস করেননি, তারা হচ্ছে আশা রাখতে পারেন যে আপনাদের, যেহেতু নোটিশটা অলরেডি প্রকাশিত করে ফেলছে এবং প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটগুলো থেকে হচ্ছে তাদের আসন সংখ্যা জানতে চেয়েছে বিএনএমসি, সো আপনারা আশা রাখতে পারেন যে হচ্ছে আপনাদের খুব শীঘ্রই হচ্ছে নোটিশ চলে আসবে, আপনারা প্রাইভেট ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন। আর আমি তো আসি অলরেডি, আপনাদের নোটিশ দিলে আমি সাথে সাথে আপনাদেরকে আমি জানিয়ে দিব। এবার হচ্ছে যারা পাস করেনি তারা একটু মেন্টালিভাবে প্রিপারেট হয়ে নিন, আমার চ্যানেলে আপনারা দেখবেন যে নার্সিং হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউটগুলো, টপ যে ইনস্টিটিউটগুলো, সেই ইনস্টিটিউটগুলোর হচ্ছে কলেজের নাম এবং কয়টা সিট সংখ্যা এবং কলেজের ফ্যাসিলিটি সম্পর্কে, এডুকেশন সম্পর্কে, সব কিছু সম্পর্কে আমার ডিটেলসে ভিডিওতে বলা আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন কারণ ওই ভিডিওতে হচ্ছে সকল কিছু ডিটেলসে বলা আছে। সো হচ্ছে এই ছিল যারা পাস করেননি তাদের হচ্ছে জন্য অনেক বড় একটি সুখবর, আশা করা যায় যে খুব রিসেন্টলি হচ্ছে আপনারা ভর্তি হতে পারবেন, রিসেন্টলি আপনাদের ভর্তি হওয়ার জন্য নোটিশটা চলে আসবে। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন, আর কেউ যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ট্রাই করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।